আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীরা সৌদিতে ফিরতে পারবেন, পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি অবৈধ পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে, কাদের? করোনায় একদিনে মৃত্যু 21, সুস্থ 1932। এবং কক্সবাজার জেলা পুলিশে গণবদলি। করোনার কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীরা সৌদি আরবে ফেরত যেতে পারবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। শুক্রবার ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধার নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, আকামা থাকলে তাদের আবার ভিসা দেওয়া হবে। যাদের আকামা ভিসা আছে, দেশে এসেছেন ছুটিতে, তাদের সবাই সৌদি আরব যেতে পারবেন, কোনো জটিলতা হবে না। এজন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিএনপি অবৈধ পথে চোরাগুলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকে তিনি এ অভিযোগ করেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে তবে তারা ভুল করবে। তাছাড়া বিএনপি অবৈধ পথে চোরাগুলি দিয়ে ক্ষমতা আসার ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অলিগুলি খুঁজে বেড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 5093 জন। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন 1383 জন আর সুস্থ হয়েছেন 1932 জন। আর শুক্রবার বিকেলে স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 16 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন, রাজশাহী, খুলনা ও রংপুরে 1 জন করে রয়েছেন। 24 ঘন্টায় সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। কক্সবাজার জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বদলির পর এবার আরও 1309 জন কর্মকর্তা ও সদস্যদের একযোগে বদলির আদেশ এসেছে। কক্সবাজারে নতুন যোগ দেওয়া পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানের তথ্য নিশ্চিত করে বলেছেন, পুলিশ সদর দপ্তর এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়েছে। বদলির আদেশের তালিকায় রয়েছে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ শীর্ষ 8 কর্মকর্তা, 8 থানার ওসি সহ 34 পরিদর্শক, 158 জন উপপরিদর্শক, 92 জন সহকারী উপপরিদর্শক, 1055 জন নায়েক ও কনস্টেবল।